আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারির স্টাইলে মজাদার চিকেন প্যাটিস। আর ঘরেই খুব সহজে মজাদার এই চিকেন প্যাটিসটি আপনারা তৈরি করে নিতে পারবেন। চেষ্টা করছি সহজভাবে রেসিপিটি দেখানোর জন্য, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। প্যাটিসের জন্য প্রথমে চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1টি কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 2 মিনিট পরে এতে আমি আরও অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা 1/2 কাপ পরিমাণ মুরগির মাংস। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ আমি আরও 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 2 মিনিট পরে এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তরল দুধ। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটোর সস। এখন সবগুলো উপকরণ ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি রান্না করে নিব দুধটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। দুধটা যখন এরকম শুকিয়ে আসবে আর এর উপরে তেলটা এরকম ভেসে উঠবে, তখন আমি চুলার আঁচটা অফ করে দিব আর চিকেনের এই পুরটাকে এখন আমি ঠান্ডা করে নিব। আমি এখানে রেডিমেড পাফ পেস্ট্রিটা ব্যবহার করছি। পাফ প্যাস্ট্রিটা যদি ফ্রিজে থাকে প্যাটিস বানানোর 10 মিনিট আগে, আপনারা অবশ্যই এটাকে ফ্রিজ থেকে বের করে নেবেন। এখন এটাকে আমি 6টি ভাগে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে ঘরেই পাফ প্যাস্ট্রির এই শীটটা তৈরি করে নিতে পারেন। একটি ডিম নিয়ে আমি ডিমটাকে ভালো মতো ফেটে নিয়েছি। এখানে আমি একটি প্যাস্ট্রির শীট নিয়ে এর মধ্যে ডিম ব্রাশ করে দিচ্ছি। এখন এর মাঝ বরাবর আমি ঠান্ডা করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 3 কোণা শেপ দিয়ে দিচ্ছি আর 1টি কাঁটা চামচের সাহায্যে এর সাইডগুলো আমি এভাবে বন্ধ করে দিচ্ছি। আমি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। প্যাটিসটা তৈরি হয়ে গেছে, আমি আরও 1টি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্যাটিসের শীটের মাঝ বরাবর চিকেনের পুর দিয়ে আমি এটাকে এভাবে 3 কোণা শেপ দিয়ে দিচ্ছি আর কাঁটা চামচের সাহায্যে এর সামনের দিকটা আমি শুধু বন্ধ করে দিচ্ছি আর এর চারদিকগুলো আমি বন্ধ করছি না। আপনারা চাইলে এইভাবেও প্যাটিসটি তৈরি করে নিতে পারেন। এবার 1টি বেকিং ট্রে নিয়ে এর মধ্যে আমি 1টি বেকিং পেপার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। প্যাটিসগুলোর কালারটা সুন্দর করার জন্য এর উপরে আমি কিছুটা ডিম ব্রাশ করে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি অল্প কিছু সাদা তিল। এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। প্রিহিট ওভেনে 180°C এটাকে বেক করে নিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা চুলায় বেক করতে চাইলে চুলার আঁচ লোতে রেখে বেক করে নিতে হবে 25 মিনিটের জন্য। প্যাটিসগুলো বেক করে নেওয়া হয়ে গেছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে। প্যাটিসগুলো কিন্তু গরম থাকা অবস্থায় খেয়ে নিতে হবে। এখন 1টি প্যাটিস আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন এর ভেতরটা দেখতে কতটা টেস্টি লাগছে। আজকের এই প্যাটিসগুলো আমি সুইট চিলি সস আর গ্রিন চিলি সসের সাথে পরিবেশন করেছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দের সসের সাথে পরিবেশন করতে পারেন। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি দেখানোর জন্য, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। নতুন নতুন আর মজাদার সব রেসিপি পেতে আমার চ্যানেলে সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও কথা হবে কোনো 1 নতুন রেসিপিতে। আল্লাহ হাফিজ।